এই মুহূর্তের পর সব থেকে বড় খবর, আবার দিল্লি যাচ্ছেন ধনকর। স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাবেন জাতীয় মানবাধিকার কমিশনারের একটি রিপোর্টের কথা। তো বিস্তারিত জানতে ভিডিও শুরু থেকে শেষ অবধি দেখুন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন বৈশ্বদ্রাম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। জাতীয় মানবাধিকার কমিশনারের একটি তদন্তকারী দল পশ্চিমবঙ্গের মাটিতে এসেছে। এই তদন্তকারী দল পশ্চিমবঙ্গের মাটিতে হিংসাত্মকের ঘটনায় পরিপ্রেক্ষিতে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট প্রস্তুত করেছে। তারা জানিয়েছে যে পশ্চিমবঙ্গের মাটিতে হিংসাত্মক ঘটনার সম্পূর্ণ মদত করছে শাসক দলের নেতাদের। এছাড়াও পুলিশ প্রশাসন সম্পূর্ণ নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশনার। এরপরেই ডিআইজি অফিস থেকে জাতীয় মানবাধিকার কমিশনারের কাছে একটি রিপোর্ট এসেছে, যার ফলে রীতিমতো সম্মানহানি হয়েছে রাজ্য পুলিশ। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন একটি জনস্বার্থ মামলা। পশ্চিমবঙ্গের হিংসাত্মক ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য মাটিতে রাষ্ট্রপতি শাসন জারি করার আবেদন জমা পড়েছে কলকাতা হাইকোর্টে। যদিও শাসক দল রাজ্য মাটিতে এই হিংসাত্মক ঘটনার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে এসেছে। তো বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। পশ্চিমবঙ্গের মাটিতে কি ভোট পরবর্তী হিংসা হচ্ছে? আর যদি ভোট পরবর্তী হিংসা হচ্ছে, তাহলে কি পশ্চিমবঙ্গের মাটিতে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত কি উচিত না? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন।